বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে অন্তরীণ। আমরা চট্টগ্রাম যখন ছিলাম তখন রেগুলার পেপার পত্রিকা পড়তাম ঢাকা থেকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসত, ছাত্রলীগের আওয়ামী লীগের, তাদের বক্তব্য শুনতাম এবং অত্যন্ত জোরালোভাবেই ছাত্রলীগের রাজনীতির সাথে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ি। তখন একটা জিনিস অত্যন্ত শুনতে আশ্চর্য লাগবে যে যারা ছাত্রলীগ করত তারা কলেজ ইউনিভার্সিটি থেকে এসেই গ্রামে গঞ্জে তারা আওয়ামী লীগের নেতাদের সাথে মিলেমিশে আওয়ামী লীগের কমিটি গঠন করতো, যেমন ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের কোনো সভা হতো না সেখানে সদফার বই নিতাম এবং সদফা মানুষকে বুঝাতাম এবং বঙ্গবন্ধু যে বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়ার জন্য রাজনীতি করতেছে এই জন্যই তিনি যে অন্তরীণ, এই জন্য তাকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িত করা হয়েছে, এই কথাগুলো আমরা জনগণকে বুঝাতাম। এবং পশ্চিম পাকিস্তান তৎকালীন এবং পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক যে ভারসাম্য নেই, রাজনৈতিক যে ভারসাম্য নেই, পশ্চিম পাকিস্তানিরা যে পূর্ব বাংলার মানুষের উপরে কী পরিমাণ শোষণ নির্যাতন করতেছে সেই চিত্র তুলে ধরতাম। আমরা মানুষকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমরা বুঝাতে পেরেছিলাম যে মানুষকে একমাত্র সেনমুজিবেই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে, সেই কথাটা গ্রামে গঞ্জের মানুষ বুঝতে পেরেছিলাম।